করোনা মহামারীর শুরুতে নিয়মিত ব্রিফিং এসে সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে আলোচনায় আসা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। রক্তত্ববিদ ও গবেষক অধ্যাপক সেব্রিনা ফ্লোরা কোভিড-19 টিকা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতি। 3 বছর আগে কোভিড মহামারী শুরুর পর তিনি সারা দেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন। মহামারী শুরুর সময় তিনি সরকারের রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। পরে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন সেব্রিনা ফ্লোরা সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার খুরশিদ। তিনি বলেন, শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হয় 10-12 দিন আগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার হয়। প্রিয় ভিউয়ার্স, করোনা মহামারী থেকে মানুষকে নিরাপদ রাখতে ও মহামারীর সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডাক্তার সেব্রিনা ফ্লোরা। সেই তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার জন্য আমাদের সবার দোয়া করা উচিত নয় কি? যদি উচিত মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি চালু করে দিন। ধন্যবাদ।